রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আজ আমরা যে গুরুত্বপূর্ণ ঔষধটির রিভিউ আমরা আপনাদের সামনে দিয়ে থাকব, একটি ম্যাজিক্যাল ট্যাবলেট বলতে পারেন, ম্যাজিক্যাল ট্যাবলেট এই কারণে আপনাদের কাছে বললাম। অবশ্যই যখন আমরা আলোচনা করব পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন যে এটা আসলে একটা ম্যাজিক্যাল ট্যাবলেট। তো আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন অটোমেটিক, কিন্তু অলরেডি কিন্তু আপনারা নামটি দেখেছেন, এটার নাম হলো অক্সাট। এই অক্সাট ট্যাবলেটটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ। বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের বর্তমানে এক নম্বর অবস্থানে রয়েছে। তাদের কোয়ালিটির দিক থেকে বলেন বা সব ধরনের দিক থেকে কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু এক নম্বরে রয়েছে। তো মূলত এই অক্সাট হলো প্যারোক্সেটিন গ্রুপের একটি ঔষধ। এই প্যারোক্সেটিন গ্রুপের ঔষধ অন্যান্য কোম্পানি কিন্তু উৎপাদন করে থাকে, তবে আমার কাছে এই অক্সাট 20 যে নামক ট্যাবলেটটি, আমার কাছে এটা ভালো লেগেছে। কারণ স্কয়ার ফার্মাসিউটিক্যাল কয়েকটি দিক দিয়ে আমি এটাকে এগিয়ে রাখবো। কারণ প্রাথমিক অবস্থায় এক নম্বরে আমি বলতে পারি যে সব ধরনের সেক্সুয়াল যে ট্যাবলেট রয়েছে এগুলার সব থেকে বেস্ট হলো অক্সাট 20। বেস্ট অর্থাৎ ভালো যেসব সেক্সুয়াল ট্যাবলেট রয়েছে তার ভিতরে কিন্তু অন্যতম একটি হলো অক্সাট 20। আমি বলবো না যে শুধু এটাই রয়েছে তা না, আরও অন্যান্য এরকমের অন্যান্য কোম্পানিরও এই অক্সাট অর্থাৎ প্যারোক্সেটিন গ্রুপের অন্যান্য কিন্তু ঔষধ রয়েছে। তো স্কয়ার কোম্পানির রিভিউটা এই জন্য নিয়ে আসছি যে এটা আমার কাছে প্রাথমিক অবস্থায় এটাই মনে হয়েছে যে অবশ্যই প্যারোক্সেটিন একটি গুরুত্বপূর্ণ সেক্সুয়াল ভালো ট্যাবলেট, প্লাস ভালো কোম্পানি। এবং আর সবচেয়েতে বেশি যে কারণটা সেটা হলো যারা এই অক্সাট 20 সেবন করেছে তাদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছে, এই জন্য মূলত আজকে এই রিভিউ আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা আবার মনে করবেন না যে আমি শুধুমাত্র স্কয়ার কোম্পানির কথা বলেছি, বা এই গ্রুপের যে কোনোই ট্যাবলেট যে কোনো কোম্পানির আপনি সেবন করতে পারেন। তারপর আমি বলছি যে আমার কাছে অক্সাট 20 ভালো লেগেছে, তাই আমি এটা রিভিউ দিলাম। অনেকে মনে করেন যে শুধুমাত্র অক্সাট মনে হয় খেলে চলবে, তো অন্যটা খেলে চলবে না, আসলে সেটা ভুল। কারণ এই প্যারোক্সেটিন গ্রুপের যে কোনো একটা ভালো কোম্পানির আপনি ঔষধ সেবন করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত সমাধান বা কাঙ্ক্ষিত যেই উদ্দেশ্যে আপনি সেবন করবেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো প্রতিটি ট্যাবলেটে আছে প্যারোক্সেটিন 20 মিলিগ্রাম, প্যারোক্সেটিন হাইড্রোক্লোরাইড হেমিহাইড্রেট বিপি হিসেবে। মূলত অক্সাট একটি শক্তিশালী সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, উক্ত কার্যক্রমের কারণে এটি বিষণ্ণতা ও দুশ্চিন্তা রোধে ও কাজ করে থাকে বলে ধারণা করা হয়, এবং সেক্সের জন্য খুব বেস্ট একটি ট্যাবলেট আপনি বলতে পারেন। মূলত এই ঔষধটি যখন আপনি সেবন করবেন অন্যান্য ঔষধের তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু মূলত কম রয়েছে। তো তারপরেও আমি আপনাদের কাছে এটাই পরামর্শ দিয়ে থাকি, যদি আপনারা সুপুরুষ হয়ে থাকেন, আসলে সবাই সুপুরুষ, অনেকে বিভিন্ন কারণে জীবনযাপন কারণে বিভিন্নভাবে তাদের যৌন জীবনটা আসলে দুর্বিষহ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে সবচেয়ে খারাপ যে জিনিসটা পর্নোগ্রাফি দেখে অনেকের যৌবনটা নষ্ট করে ফেলে। আসলে আমি গত কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, মূলত মনের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে, এবং এটা যে কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ যে নিজ থেকে হস্তমৈথুন করা বা অন্য কারের সাথে নিজের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক রাখা, এটা খুবই গুনাহের কাজ এবং বড় ধরনের গুনাহ, যেটা তওবা না করলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন কখনো ক্ষমা করবেন না। আসলে আমি ঔষধের রিভিউটা দিয়ে থাকি, পাশাপাশি আপনাদেরকে শরীয়তের বিধান সম্পর্কেও কিছু আপনাদেরকে আমরা বলে রাখি, এই জন্য আপনারা আবার রাগ করবেন না। কারণ আমি যেরকমের মনে করি যে আপনাদের ঔষধের যেরকমের ডাক্তারি করি আপনাদের সেবায় নিয়োজিত, ঠিক সেরকমই আমি কিন্তু আপনাদের অন্তরের খোরাক অর্থাৎ দিনই সেবক হিসেবে আমাকে আপনারা দেখতে পারেন। কারণ
আমি মূলত একজন আলেম, আসলে আলেম বলে আপনারা আবার মাইন্ড করেন না, কারণ আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, প্লাস আমি জেনারেল লাইনেও পড়াশোনা করেছি। তারপরে একজন ইসলামের সেবক হিসাবে, সাধারণ সামান্য একজন সেবক হিসাবে, খাদেম হিসাবে আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওর ভিতরে তিনি পরামর্শ দিয়ে থাকি। আশা করি আপনারা সাদরে এটা গ্রহণ করবেন। অনেকে বলতে পারেন যে আপনারা তো এটা এখানে আলোচনার বিষয় না, তো আমি মূলত এই রিভিউর মাধ্যমে আমি আপনাদের সুন্দর জীবনযাপন করার জন্য যাবতীয় যাহা কিছু দরকার আমি সেটাই কিন্তু আপনাদের এই রিভিউর মাধ্যমে আমি সেই বার্তা দেওয়ারই চেষ্টা করি। যেমন যদি সুন্দরভাবে আপনি সঠিকভাবে ঔষধ সেবন করেন তাহলে আপনি রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন, আর যদি আপনি সুন্দর আমল করেন, ভালো আমল করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। সেই জন্য আমি মূলত পাশাপাশি দুইটা একেবারেই, যেমন পৃথিবীতে মানুষ মনের ডাক্তার হিসেবে, শারীরিক ডাক্তার হিসেবে শরীরের বিভিন্ন ঔষধ দিয়ে তারা শারীরিক রোগ সেরে থাকেন, আমি পাশাপাশি আরও একটি আপনাদের সাথে প্লাস পয়েন্ট যোগ করতে চাই, সেটা হলো যে আপনাদের রুহের খোরাক হিসেবে, রুহের ডাক্তার হিসেবেই, অবশ্য রুহের ডাক্তার কোনো মানুষ না, উসিলা হতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মূলত হেদায়াতের মালিক, আমরা শুধুমাত্র বলে যেতে পারি। তো কেউ গ্রহণ করলে করুক, না করলে না করুক, যে গ্রহণ করবে সে অবশ্যই ভালো পথে পরিচালিত হবে, যে গ্রহণ করবে না সে খারাপ পথে পরিচালিত হবে। তো সুতরাং আমি যখন ঔষধের রিভিউগুলো দিয়ে থাকি, পাশাপাশি ওই সাথে যেসব শরীয়তের যেসব বিধান আছে সেই পাশাপাশি আমি সেটাও দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনাদেরকে বলবো যে অযথা বিনষ্ট যৌবনকে বিনষ্ট করবেন না, এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনি যদি অবৈধভাবে কারোর সাথে যৌন সম্পর্ক করেন বা হস্তমৈথুন করেন, সে সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে এটার কিন্তু অবশ্যই আপনার হিসাব দিতে হবে। তো আমরা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা ইমানি জীবন নিয়ে দুনিয়ায় জিন্দেগি পালন করতে পারি এবং ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। বন্ধুরা, তো মূলত আমরা মূল যে আলোচনা সেটাই চলে যাই, অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা করবেন। তো আসলে এই যে অক্সাট ট্যাবলেটটি, আমি অন্যান্য সব সেক্সুয়াল ট্যাবলেটের চাইতে স্বাভাবিকভাবে যারা যাদের যৌনজীবন ঠিক আছে তাদেরকে আমি সেবন করার জন্য বলি না। অনেকে দেখা যায় যে যৌনজীবন একেবারে শেষ হয়ে গেছে, সংসার ভেঙে যাওয়ার পালা, বা স্ত্রীকে সঠিকভাবে তৃপ্তি দিতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই অক্সাট 20 খুব দারুণ একটি ট্যাবলেট, এবং অন্যান্য ট্যাবলেটের চাইতে এটা পার্শ্ব প্রতিক্রিয়াও কম থাকে। তো মূলত আপনি প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খাবারের আগে অথবা খাবারের সাথেও সেবন করতে পারেন। তো মূলত যদি আপনি যেই ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা যেই ডাক্তার সাহেব আপনাকে ঔষধটি দিয়ে থাকবেন, তিনি কিন্তু অবশ্যই আপনাকে ডোজেস ফর্ম বলে দেবেন, এবং পাশাপাশি এটা এই ঔষধটি আরও অন্যান্য কাজ করে থাকে, সেটা হলো মেজর ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো সুপারিশকৃত মাত্রা আমি আগেও বলেছি যে প্রতিদিন প্রারম্ভিক মাত্রা 20 মিলিগ্রাম হিসেবে খাবারের সাথে অথবা খাবারের পূর্বেও কিন্তু গ্রহণ করতে পারেন। যদি আপনার চিকিৎসা দীর্ঘদিন যাবত চালিয়ে যেতে হয় তাহলে অবশ্যই প্রাথমিক অবস্থায় কম পাওয়ার দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে পাওয়ার কমাবেন। আর আমি আগে বলেছি, যদি আপনার যৌনজীবন সুন্দর হয় বা ভালো থাকে, আপনি এটা মনে করবেন না যে আজকে এই ঔষধটি সেবন করে আরেকটু বেশি আমি যৌন সুখ ভোগ করবো। আসলে যদি প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত যে জিনিসটা যদি আমরা সেটা সুন্দরভাবে ধরে রাখি, তাহলে আমি মনে করি না যে কোনো ধরনের ট্যাবলেট ক্যাপসুল বা যৌন কোনো জাতীয় সেক্সুয়াল কোনো ট্যাবলেট বা কোনো চিকিৎসা আমাদেরকে নিতে হয়। এই জন্য স্বাভাবিকভাবে আমরা সবসময় আল্লাহ তাআলাকে ভয় করব এবং আমাদের জীবনটাকে, আমাদের যৌন জীবনটাকে আমরা অযথা খারাপ পথে আমরা ব্যয় করব না। আর স্বাভাবিকভাবে আপনার ভিটামিন ই ক্যাপসুল তো সবসময় জানেন যে সেক্সুয়াল কাজের জন্য ভালো কাজ করে। আমরা দুধ ডিম খাবো, ভালো স্বাস্থ্যসম্মত খাবার খাবো, তাহলে আমাদের সেক্স পাওয়ারটা, আমার যৌন ক্ষমতার একেবারে জীবনের শেষ পর্যন্ত, মোটামুটি 50 বছর পর্যন্ত আমাদের ভালো থাকবে। অর্থাৎ যখন যেই বয়স পর্যন্ত মানুষের সেক্স করার মানসিকতা থাকে, যৌন সম্পর্ক করার মানসিকতা থাকে, সেই পর্যন্ত কিন্তু থাকা যাবে যদি সুন্দরভাবে আমরা জীবনযাপন করি এবং আমাদের যে সেক্স পাওয়ারটা, অর্থাৎ যৌন ক্ষমতা, আমরা যেন বিপথে, অর্থাৎ হারাম কোনো কাজে যদি আমরা ব্যবহার না করি। স্ত্রীর সাথেও যখন আমরা, আমাদের সঙ্গীর সাথে যখন আমরা যৌন সম্পর্ক করবো, তখন আমাদেরকে অবশ্যই রয়ে সয়ে করা উচিত। কারণ যখন আপনি একটা জিনিস চিন্তা করবেন, প্রত্যেকটা জিনিসই নিয়ম মাফিক আছে, যে আমার যৌন ক্ষমতা খুব বেশি তাই আমি প্রতিদিন সেক্স করবো, আসলে জিনিসটা ঠিক না। এক সময় দেখবেন এরকম করতে করতে অনেক সময় কিন্তু আপনার যৌন জীবনটা একবার শেষ হয়ে যাবে। এই জন্য রয়ে সয়ে দেখা যায় 3 দিন পর একবার, সপ্তাহে একবার, অনেকে 15 দিন পরে একবার, অনেকে মাসে একবার, এরকম হলে আরও ভালো হয়। তাহলে আপনার নিজেও ভালো তৃপ্তি পাবেন, প্লাস স্ত্রীকেও ভালো তৃপ্তি দিতে পারবেন।
তো যাই হোক, আসলে এটা আমার ব্যক্তিগত কথা, আর কোরআন হাদিসের নির্দেশনা অবশ্যই রয়েছে। পাশাপাশি আপনি সবসময় চিন্তা করবেন যে রয়েশ হয়ে, অর্থাৎ সব কিছু সেভ করে তারপরে, মানে একেবারে সব কিছু শেষ করে দেবেন না, এটা সবসময় আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। তো অনেক সময় দেখা যায় প্যারোক্সিটিন ব্যবহারের কারণে সাধারণত বমি বমি ভাব হয়, তারপরে শরীরে ঘাম দিতে পারে, কাঁপুনি ভাব হতে পারে, দুর্বল লাগতে পারে, অনিদ্রা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে। এগুলো স্বাভাবিকভাবে কিছু, যতক্ষণ পর্যন্ত ওষুধের প্রক্রিয়াটা থাকে, কার্যক্ষমতা থাকে, ততক্ষণ পর্যন্ত হয়তো শরীরে একটু প্রবলেম দেখা দেয়, পরে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো এই জন্য স্তন্যদানকে মায়েদের ক্ষেত্রে প্যারোক্সিটিন ব্যবহার শিশুর ঝুঁকির ব্যাপার উপর নির্দেশ করা, আর মোটামুটি প্রেগনেন্সি ক্যাটাগরি ডি হিসেবে, অর্থাৎ এই একটা ট্যাবলেট অনেক ধরনের রোগের জন্য ডাক্তার সাহেব দিয়ে থাকেন। তবে মূলত অক্সেট 20 কিন্তু যৌন ক্ষমতা বাড়ানোর জন্য প্লাস সেক্সুয়াল সঙ্গিনীকে ভালো আনন্দ দেওয়ার জন্য কিন্তু খুব ভালো কাজ করতে থাকে। অনেক সময় দেখা যায় যে এই ট্যাবলেটটি সেবন করার কারণে তার যৌন জীবনটা সুখের হয়, প্লাস স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারে। তো আসলে একটা জিনিস সবসময় আমরা খেয়াল রাখবো যে আমরা ঔষধ সেবন করবো, মনে করি যে এখন আমাদের শক্তি অনেক বেশি হয়ে গেছে, তাই আমরা স্ত্রীকে খুব সুখ দিতে পারবো, আসলে কথাটা ভুল। কারণ এগুলো সব কিছু মনস্তাত্ত্বিকের উপরে নির্ভর করে। যখন আপনি আপনার মিলন করার চেষ্টা করবেন, তখন আপনার মনের দিক থেকেও প্রস্তুত থাকতে হবে, প্লাস আপনার যে সঙ্গিনী রয়েছে সেটাও মনের দিক থেকে প্রস্তুত থাকতে হবে। দুইজনের উভয়জনের মন যদি একসাথে না মিলে, তাহলে কিন্তু যৌন জীবনে আপনারা শান্তি আনতে পারবেন না, বা আপনারা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারবেন না। দেখা যায় যে শান্তির তুলনায় আরও কিন্তু আপনাদের অশান্তি দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো, দুজনে যখন একসাথে হবেন, খোশ গল্প করবেন, করতে করতে আস্তে আস্তে মনে করেন কথাবার্তা বলে, তারপর আস্তে আস্তে স্ত্রীকে যৌন চাহিদা বাড়ানোর জন্য আস্তে আস্তে চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে স্ত্রীলোক পুরুষের তুলনায় স্ত্রীলোকের কিন্তু যৌন চাহিদা, যৌনর যে একটা সুরসুরি বলে, অর্থাৎ যে যৌন সেক্স করার যে মন মানসিকতা, একটু সময় লাগে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি খুব দ্রুত গিয়ে আপনি মিলন শুরু করে দেন, তাহলে দেখা যায় যে আপনার কিন্তু বীর্য বের হয়ে যাবে, অথচ আপনার স্ত্রীর কোনো তৃপ্তি তো আসবে না। তো সুতরাং আপনি কিন্তু তাহলে ফেল হয়ে গেলেন। এই জন্য অবশ্যই যখন আপনাদের মিলন করার মন মানসিকতা হয়, আপনারা যেই দিনটা ঠিক করবেন, অবশ্যই আগে থেকে আস্তে আস্তে মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিতে থাকবেন। তাহলে দেখবেন যে প্লাস স্ত্রীকে আলিঙ্গন করবেন, বিভিন্ন জায়গায় চুমো দিবেন, তারপরে তাকে আস্তে আস্তে যৌন উত্তেজক করতে হবে। হঠাৎ করে আপনি গিয়ে শুরু করলেন, আসলে সেটা ঠিক না। প্রাথমিক অবস্থায় ইন্টারকোর্স যাওয়া ঠিক না। পাশাপাশি আস্তে আস্তে আমাদের মানে সময়টা আমরা আস্তে আস্তে বাড়িয়ে নিব, তাহলে আমাদের যৌন জীবনটা সুখের হবে। অনেক সময় অনেকে গিয়ে দ্রুত অল্প সময়ের মধ্যে তারা ইন্টারকোর্সে চলে যায়, এটা আসলে ঠিক না। তো সুতরাং আমি আপনাদের পরামর্শ দেবো যে ওষুধটি যদি আপনার শারীরিকভাবে ঠিক থাকে, তাহলে আমি আপনাদেরকে গ্রহণ করার পরামর্শ দিচ্ছি না। আর যদি আপনি যদি অরিজিনালি যে আপনার সমস্যা থেকে থাকে, তাহলে এটা সেবন করতে পারেন, আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমি আবারও বলছি, সবসময় বলে থাকি যে কোনো ওষুধ নিজ থেকে সেবন করবেন না। অবশ্যই দেখা যায় যে আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করলাম, বা ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড দিলাম, আপনি ভালো করে না জেনে আপনি ওষুধটি সেবন করলেন, দেখা যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। যখন আপনি ওষুধটি দেখবেন বা কোনো বিষয়ে পরামর্শ যখন দেখবেন, তখন অবশ্যই কোনো বিষয়ে জানার চেষ্টা করবেন, তখন অবশ্যই সেই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আলোচনা করে নেবেন। যেমন আপনি যদি যৌন কোনো সমস্যা থাকে, আপনি ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন যে স্যার, ডাক্তার সাহেব, আমি কি অক্সাট 20 সেবন করতে পারবো কি না। যদি উনি পরামর্শ দেয়, তাহলে অবশ্যই সেবন করবেন, অথবা দেখা যায় অন্য কোনো গ্রুপের উনি দিতে পারেন। বাংলাদেশে ভালো ভালো কোম্পানির অনেক ধরনের সেক্সুয়াল ট্যাবলেট পাওয়া যায়, সেটা আপনি গ্রহণ করতে পারেন। তো মূলত মেইন যে সতর্কতা অবশ্যই আপনাদের জন্য যেটা থাকবে, যে নিজে কোনো থেকে ঔষধ সেবন করবেন না, বা ঔষধ ত্যাগও করবেন না, অবশ্যই মূল্যবান পরামর্শ নিয়ে তারপরে আপনারা ঔষধ সেবন করার চেষ্টা করবেন। তো অনেক কথাই বললাম মধুরা, আশা করি এই ঔষধটি আপনাদের অনেক কাজে দিবে এবং খুব উপকারে আসবে। এবং আমি বলছি যে সব ধরনের সেক্সুয়াল ট্যাবলেটের তুলনায় আমি এই অক্সাটকে সবার সামনে এবং নাম্বারের দিক থেকে আমি 1 নম্বর দিয়ে থাকবো, কারণ আমি এই ওষুধটি যখন রোগীদেরকে দিয়েছি, তারা অনেক ভালো উপকার পেয়েছে এবং তারা খুব ভালো রেজাল্ট দিয়েছেন। সুতরাং আপনিও আপনার পরামর্শ মতো, আপনার রেজিস্টার ফার্মাসিস্টের পরামর্শ মতো আপনি কিন্তু এই ওষুধটি সেবন করতে পারেন। আবার বলছি, নিজ থেকে সেবন করবেন না, ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো বন্ধুরা, আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এরকম উপকারী আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। এতক্ষণ আপনাদের সাথে উপস্থাপনে ছিলাম আমি মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। তো অনেক বই করলাম মধুরা, তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।